প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্রথমত বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো মা এনেছিল। তো কী গাছ এনেছে তা একটু বলে দিচ্ছি। এখানে মেহেদি গাছ এনেছে, ক্যাপসিকাম গাছ এনেছে, মরিচ গাছ, আর একটা মনে হয় বেগুন গাছ, মনে হয় এটা মিশর বলতে পারতেছিলাম। এগুলো রোপণ করা হবে। আর এখানে সকালের নাস্তায় মা দুধ চিতই পিঠা বানিয়েছে। এটা যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। সো আজ সকালের নাস্তায় দুধ চিতই পিঠা খাবো। আর আজ দুপুরে কি রান্না হবে আর রাতে কি রান্না হবে আর মা কি গিফট দিয়েছে তা শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে আপেলের জুস বানিয়েছি, আমি প্রায় সময় জুস বানিয়ে খেয়ে থাকি এরকম। আমার না এরকম ফলের জুসটা খেতে খুবই ভালো লাগে। এখন বিরিয়ানি খেয়ে নিচ্ছি, গরুর বিরিয়ানি রান্না করা হয়েছে দুপুরের জন্য। यारो जी भर के जील पल लगता है आजकल दौर अपना आएगा। यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हसी तुझ कल बुलाएगा। এতো এখানে গিফটটা খোলা হচ্ছে, এটা মা দিয়েছে গিফটটা। এর একটা ট্রি পিস দেওয়া হয়েছে, খুবই সুন্দর ড্রেসটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবেন। এটা পুরাটাই সুতার কাজ করা, তার মধ্যে স্টোন বসানো পুরাটাই কাপড়ে। কাপড়টা কিন্তু অনেকটা সফট, অন্যটা কিন্তু আরো সুন্দর। রাতের জন্য এখানে দেশি মুড়ি রান্না করেছে আলু দিয়ে। আর রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি। আর এখানে দুধ খেয়ে নিচ্ছি রাতে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।